আসসালামু আলাইকুম ওরি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিন হাজার কোটি ভারী অজিফা যেটা হাজার হাজার লাখ কোটি আমল থেকে ভারী এমন একটা অজিফা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এই মুসলিম শরীফের ছয় হাজার ছয় শত পঁয়ষট্টি নাম্বারে এসেছে ছয় হাজার ছয় শত পঁয়ষট্টি আদিশটা জুয়াইরিয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল আল্লাহ রসুল ইসলাম একদা ঘর থেকে বের হলেন এবং আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে আশপাশের মানুষের খবর নিলেন ফজরের পরে তিনি আবার ঘরে ফিরে আসলেন তিনি ঘরে ফিরে এসে আবারও দেখলেন জুয়াইরিয়া রাজিউল্লাহাল আনহা আনহা তিনি তসবি পড়তেছেন তখন তিনি বললেন হে জোয়াই রিয়া তুমি কি জানো তুমি তো এত এতক্ষণ এতক্ষণ যাবো যে তসবি পড়ো না কেন আমি এতক্ষণে এই কালিমাটা মাত্র তিনবার পড়েছি কিন্তু তুমি যেটা পড়তেছ এটার থেকে তুমি যে আমলি করো এটার থেকে হাজার হাজার লাখ গুণ উত্তম একটা আমল এবং এত বেশি সব হয়েছে এই আমলের মাধ্যমে তখন হজরত জয়ারিয়া রসিয়াল তিনি বললেন কি সে আমলে রসোল্লাহ আমাকে শিখিয়ে দিন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন আল্লাহ রসুল নিজেও আমল করেছেন সুবাহ হামদিহি আপনি যদি বলেন সুবাহ আমি আল্লাহর প্রশংসা করলাম একবার করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ বড় আল্লাহর প্রশংসা করলাম এগুলো একবার একবার করে করে কিন্তু যখন আপনি বলবেন যে সৃষ্টি করার কারণে আল্লাহ প্রশংসা পায় এতগুলো পরিমাণ প্রশংসা আমি আল্লাহর জন্য জ্ঞাপন করলাম এটা কেমন একটা দোয়া মানে আল্লাহ সবকিছুই তো আল্লাহর সৃষ্টি করেছেন তো সবকিছুর জন্য একবার করে শুক্রিয়া যদি পড়েন কয়বার আল্লাহামদুল্লাহ পড়তে হবে

এই সব কিছুর প্রশংসা যদি তুমি লিখতে শুরু করো আল্লাহ বলেন যদি সবগুলো লেখো এবং দুনিয়ার সকল গাছকে কলম বানানো হয় এবং সকল নদীর মধ্যে জাফা নিয়ে আসে সবগুলো কালি বানানো হয় আল্লাহর প্রশংসা লিখতে থাকো তাও শেষ হবে না আরো বলেন এই দুনিয়ার সকল নদী আর সমুদ্র সব কালি শেষ হয়ে গেল আবার আল্লাহ এমন সমুদ্র বানিয়ে দিলেন তুমি তারপরে আবারও আল্লাহর প্রশংসা লেখবা তারপরেও আল্লাহর প্রশংসা শেষ হবে না এত পরিমাণ আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বললাম এটার অর্থ হচ্ছে এটা দেখেন কেমন একটা দোয়া আল্লাহ রসুল শিখালেন সুহান আল্লাহ অবি হামদিহি তারপর হচ্ছে আদা দাখল কেহি আল্লাহ যেমন সৃষ্টি করেছেন কত হাজার হাজার লাখ কোটি মাখ লোকাত এত পরিমাণ আমি আল্লাহ সুক্রিয়া করলাম ওয়ারিদ নাফসিহি এবং এমন পরিমাণ প্রশংসা করলাম যে প্রশংসা করলে আল্লাহ খুশি হন দেখেন কেমন একটা দোয়া জিনাতা আর সিহি আল্লাহর আরসের ওজন পরিমাণ আমি প্রশংসা করলাম আল্লাহর আরসের ওজন এক দুই কেজি দেখি কেউ জানে কয়েক এত ওজন পরিমাণ আমি আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ পাক এই সাত আসমান সাত জমি নবমন্ডল ভূমন্ডল কত আকাশ জমি পৃথিবী একটা গ্রহ কত পৃথিবীর মধ্যে আরো কত লাখ কোটি গ্রহ আছে পৃথিবীতে একটা ছোট্ট গ্রহ এই সব আল্লাহ বানাইছেন চিন্তা করে দেখেন আল্লাহর আড়সটা কেমন হবে কত বড় এই জন্য দিনী ভাইবোনারা ও হৃদ আফ সিহিজিহি আল্লাহর আরসের ওজন পরিমাণ ও মিদারা কালিমাতি এবং আল্লাহর প্রশংসা লেখা পরিমাণ কালি মানে যতটুকু প্রশংসা লিখে শেষ করা যাবে না এত বেশি পরিমাণ আমি আল্লাহ সুক্রিয়া করলাম এই আয়টার অর্থ হচ্ছে এটা এটা শাব্দিক অর্থ ছোট কিন্তু আমি একটু ভেঙে ভেঙে বলতে গিয়ে লম্বা হয়ে গেছে না হলে তো আসলে অনেকে বুঝবেন না যাই হোক আমি আবারও দোয়াটা বলছি সুবাহান আল্লাহামদিহি আদা দা খলকিহি ওয়ারিদ নাফসিহি ওয়াজিনা তা আর সিহি বমি দা দা কালি মাতি সুভাহানল্ ল হি অবিহাম দিহি আদা দাখল কেহি বরিদো নাফসিহি অজিনা তাহারসিহি অমিতা দা কালি মাতি সুভাহানল্ লহি অবিহাম দিহি আদ দাখল কেহি ওরিদ নাফসিহি অজিনা তাহারুসিহি বমি দাদা কালি মাতি সকালবেলা কমপক্ষে একবার পড়েন সন্ধ্যা বেলা একবার এটা হচ্ছে সর্বশেষ সর্বোচ্চ যত বেশি পড়েন তত ভালো বেশি বললে বেশি লাভ দেখেন কেমন একটা আমল আল্লাহ বাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আমার চ্যানেলটা এই ভিডিও দেখে সাবস্ক্রাইবের দরকার নাই ভাই আপনি আমার এই ভিডিওটা দেখে একবার হলেও দোয়াটা পড়েন হাসরের মাঠে দেখবেন হুজুর আমারে বলছিল একটা আমল ওই ইউটিউবের হুজুর পরে দেখবেন আপনার কত বেশি ফজিলত হয়েছে একবার কম দুয়াটা এই দোয়াটা পড়েন সুবাহি আদাদা খলকেহি ওয়ারিদ নাফসিহি ওয়াজিনা তাহার সিহি wa midada kalimatih. Assalamualaikum.